সাতক্ষীরা জেলার কলারবা থানার অন্তর্গত খদ্র বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ময়দানে যুব সমাজ এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের, আমাদের মনিবের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, মহান আল্লাহ যেন সাতক্ষীরার মানুষদেরকে মাজলুম হিসাবে গ্রহণ করে তার বানানো জান্নাত দান করে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াত। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, ওই মুখ দিয়ে কোনদিন এই কথা বলবি না। শুধু একজন নাই, তাকুলু বহুবচন দিয়েছেন। আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদত বরণ করেছে ওরা মরে গেছে। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলেন, এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন এ কথা কোনদিন এই পৃথিবীতে কেউ যেন না বলে। এ নির্দেশ কার? না হামজা বানিয়েছে। আল্লাহ নির্দেশ দিচ্ছে যারা শাহাদত বরণ করে, যারা শহীদ হয়, এদেরকে মৃত বলবেন না। বাল আহয়া বরং তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা তো টের পাও না। যশোর সাতক্ষীরাবাসী খুব খেয়াল করেন, মুখের পরে মানুষের যেহেতু আর একটা জায়গা আছে ধারণার জায়গা, মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে। এই জন্য আল্লাহ ধারণার উপরে, মনের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের তাফসিরে আছে। ব্যাখ্যা যত আছে 8-9 পৃষ্ঠা লেখা, সব বলতে গেলে সময় কভার হবে না, এজন্য আমি সামারাইজ করছি। মুখের ওপরে আল্লাহ নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের ওপরে নোটিশ দিয়েছেন যে ধারণাও করবি না। যারা শাহাদত বরণ করে এরা মারা গেছে, ধারণাও করা যাবে না। এ নির্দেশ কার? বাল আহয়া বরং তারা জীবিত। শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা আমি আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। আমরা এখানে অধিকাংশ মানুষ এ কথা জানি, এটা হাদিস, যে দেওয়াল চাপা পড়ে মরে গেলে ও শহীদের মর্যাদা পায়। এ কথা বলছেন এখানে। পানিতে ডুবে মরলে শাহাদতের মর্যাদা পায়। এই যে বন্যায় 18 জনের উপরে মারা গেল, সব শহীদ যদি ইমান থাকে। আগুনে পুড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়। পাহাড়ের উপর থেকে ঘুরে যদি কেউ পড়ে মারা যায়, শাহাদতের মর্যাদা পায়। জালেমের জুলমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল, শহীদ হবে না। আপনাকে কে বলেছে? ওরকে আবার আর একবার মরে দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা। সুতরাং এগুলো যারা করছেন আপনি থামবেন, কোনোদিনে কথা বলবেন না। এ বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিয়ে গেল, আপনি কি মনে করেন শহীদ আবু সাঈদের জীবনের কোনো মায়া নেই? আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন, ও ছেলেটাও তো এরকম ভালোই বাসত। ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়ে কয়টা? ছেলে বলছে 6টা। এটাই আমার ছোটবেলা থেকে প্রতিবাদী ছিল। প্রতিবাদ মানে কি? অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এর আরবি হচ্ছে জিহাদ। এই 16টা ছেলেটা ছোটবেলা থেকে জিহাদ 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 এইটার ভূমিকায় ছিল। আর জিহাদ করলে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দেয়। মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালোবেসেছেন, সাধারণভাবে রোগে শোকে পড়ে মরণ দেয়নি, দিয়েছে একেবারে ময়দানে। মনে আছে মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে। 4-4টা গুলি তার বুকের ভেতরে, যাদের নির্দেশে কাজ হয়েছিল আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন, একটাকেও যেন ছাড়া না হয়। আর কথা কোনদিন ধারণা আনবেন না, বলবেন তো নাই যে ওরা মরে গেছে এমনি। না, এদেশটা স্বাধীন করার জন্য ৭১ সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন, এ পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা। এর বাস্তব প্রমাণ আয়না ঘর। আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা। আমারে যারা নিয়েছিল রিমান্ডে, রিমান্ডের নাম করে নিয়েছে তো, অথচ নিয়েছে তো মাটির নিচে। এত কঠিন অবস্থায় রেখেছিল, এত অসহায় হচ্ছিল মনে নিজেকে, যে আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় আর কেউ নেই। কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে। আমি তো তাও মাত্র ৩ বছর, আর ব্যারিস্টার আরমান ৮ বছর। আপনি কল্পনায় আনতে পারেন যে একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে, এখানে 2 দিন 5 দিন 10 দিন না 8 বছর একটা মানুষ থাকলো কি করে? এটা টুরিস্ট প্লেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের উচিত হবে এটা রেখে দেওয়া। তামাম দুনিয়ার মানুষ সেটা আসবে, দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল। এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার। অনেকে বলছে না মাফ করে দেন, না মাফ করার কোনো বিষয় এখানে নেই। কিসের মাপ? আপনি তো ওই জায়গায় পড়েননি। তাই কোরআনে কারীম জানিয়েছে ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আকাবতুম বি, তোমার উপরে যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও তবে কোনো দোষ নেই। আমি নিরপরাধের বড় যা করেছে, যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশুদিন। কথা বলেন না কেন? গত পরশুদিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই। এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে। তাহলে যারা এর সাথে জড়িত টপ্পটন, আমার কিন্তু কোনো সাধারণ মানুষ মামলার বাদী ছিল না, মামলার বাদী ছিল হাসিনা। ও জেনে শুনে কাজ করেছে। আমার মতো একজন দুইজন না, হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে। আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় ১২০ জনের উপরে ছিল, সারা দেশে মিলে কয়েক হাজার। জানা শোনার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী, আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি। এই জন্য অপরাধগুলোর সাথে যারা জড়িত আছেন, আমি নিজেরটা যেহেতু ভুক্তভোগী আমারটা বলছি, আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতে। সুতরাং যারা জড়িত আমার মামলার আয়ু মিজান থেকে শুরু করে প্রত্যেকের আমি এইরকম ৩ বছর জেল চাই। এমনকি আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে ৫০ লাখ টাকা দেন, নয়তো ৫০টা মামলা দেব। বাবা আমার গ্রাম্য মানুষ, ভয়তে ৮ লাখ দিয়ে দিয়েছে। আমি গতকালকে আমার মামলার আয়ুরে কল দিয়েছিলাম। আগে ওরে আমি স্যার বলতাম, আর কানকে দেখছি কান্না কাটি করে বলছে স্যার কি করা লাগবে বলেন। কি করা লাগবে মানে আমার ৮ লাখ টাকা ফেরত দে, কারণ এখন তো আমার কোনো দড়ি নেই, সব শেষ। শুধু আমার মামলা না, এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে, আয়না ঘরে, জেলখানায় আটক রাখা হয়েছে, এদের সাথে যারা জড়িত কিছুই তো প্রমাণ করতে আপনি পারবেন না। এদেশের ১৮ কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে, কোরআন আমার সামনে ব্যারিস্টার আরমানের স্ত্রী আপনারে মাফ করবে না। আমান আজমি কালকে লাইভ করেছে সংবাদ সম্মেলনে, যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। এই জন্য আল্লাহ সালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে। কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজি সেলিম হাউ মাউ করে কাঁদছে। আমি কিছু জানি না, কথা মুখ দিয়ে ভালো বের হয় না। নৌকা বলতে কি হৌকা বলে, নৌকা বলতে পারে না। কি হলো বলেন তো সালেমের? যতগুলো হত্যা মামলা তার একটার যদি রায় হয় হত্যা মামলার তে ফাঁসি হবে তার। অথচ বয়স চায়, এই বয়সেও যে চরিত্র এখন দেখা যাচ্ছে, আমার মনে হয় এটা মুখে আনতেও আমার ঘৃণা করে মানুষ, এত নিচে নামে কি করে। এই যুবক মানুষে যদি একটু উল্টাপাল্টা করে তো মেনে নেওয়া যায়, ৮০ বছর বয়সের শরীর চলে না, আর কি করছে। ওর দৃশ্য দেখে শয়তান মাঝে মাঝে হাসে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছ। হাজি নামে কলঙ্ক, হাজি সেলিম কত টাকার মালিক ছিল শুধু আল্লাহ জানে, আর ও জানে, তাছাড়া কেউ জানে না। টোকাই থেকে পর্যন্ত পৌঁছে কি হলো আপনার, শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নেবেন, সে অবস্থা এখন আপনার নেই। যদি মামলার রায় হয়ে যায় সারাটা জীবন এখন ফাঁসির কন্টেম সেলে ধুকে ধুকে মরা লাগবে। আর ফাঁসির কন্টেম সেলে যে খাবারটা দেয় আমি তো দেখেছি ৩ বছর। আমি সাধারণ মামলার আসামি, অথচ আমার ৩টা বছর রেখেছে ফাঁসির কন্টেম সেলের ভেতরে, যোগাযোগ বিচ্ছিন্ন। এত বড় অফিসার শুধু আমি না, মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে, বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি। আমাদের এক জায়গায় যেতে দেয় না, একটু কথা বলতে দেয় না, কেউ যদি আমাদের কাছে আসে কারারক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায়, আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে। কেন এমন কড়াকড়ি করলেন, কি হলো আপনার? মাজায় দড়ি দিয়ে, হাতে ব্যান্ডেজ লাগিয়ে, হ্যান্ডকাপ লাগিয়ে, ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত মনে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে। ও বাংলার মুসলমানেরা, আমি আর যাই করি না কেন আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লেখা আছে। এক কথা বলছে না কেন, এমনকি আমি একেবারে অপরিচিত না। এদেশে যদি ১০০ জন মানুষ পরিচিত থাকে সবাই জেনে থাকে, তার ভেতরে হামজা একজন। রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামজা হুজুর যাচ্ছে, তার মানে পেটের ভেতর থেকে শুনি আসতেছে হামজা নামে একজন আছে। ওরা জানতো না, ওরা জানার পরে ও মানুষগুলো যে আচরণ করেছে, আমাকে যতই বলেন মাফ করে দেন না, আমি মাফ করবো না। আমি মাফ করে দিলে আমার স্ত্রীর ৩টা বছর আপনি নষ্ট করিয়েছেন, আমার 2টা মেয়ে, ছোটটা আমার এখনো পর্যন্ত চেনে না। কি দুঃখ আমার মনে। ও মনে করে যেরকম বহু হুজুরে 3 বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য, এইটা ওই রকমই একটা হুজুর। জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি আমার বসু হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন চলো, এখন আমাকে ডাকে না, কাছেও আসে না। আমার সাথে যা যা করেছেন আমি চাই প্রতিটি জালেমের সাথে যেন আল্লাহ এইরকম এই দেশে করে। এগুলো যদি না করে ছেড়ে দেন তাহলে জুলুম আবার আসবে, আর এগুলোর বিচার যদি হয় জালেমদের এই দৌরাত্ম্য থেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জালেমদের সবচাইতে ভয়ঙ্কর পরিণতি ইন্নামাস সাবিলু ব্যাখ্যাটা আমি খুব ভালো করে দেখেছি। এ জামানার মুজাদ্দিদ সাজ্জেদ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর করে আয়াতটার ব্যাখ্যা লিখেছেন, আমি পড়লে আমার কাছে আশ্চর্য লাগে আয়াতটা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত্ম্য যাই হোক না কেন দুনিয়া একদিন তো শেষ হবে, আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব। এদেশে 15 বছর যারা ছিল, পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আয়না ঘরের মাধ্যমে যারা জালেম ছিল। জালেমদের বিরুদ্ধে মামলা হামজার না আল্লাহর? এই কথা বলেন। এটা নির্দ্বিধায় এখন বলতে পারি এদেশের দায়িত্বে যারা ছিল, বিশেষ করে ১৭৩৪ জন মানুষ, একেবারে ওই উপর থেকে শুরু করে, আমি নিষ্ঠার বললাম না, এ পর্যন্ত ১৭৩৪ জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায়। এই ১৭৩৪ জন প্রত্যেকেই জালেম এবং জালেমের সহযোগী। এরা সব হামজার মামলার আসামি। কার? বলেন বলেন। আল্লাহর মামলার আসামি, যিনি নিজে রায় দেবেন, নিজে বিচারপতি, তিনি বাদী। যে মামলার বাদী যত কঠিন হয়, শক্ত হয় মামলা, কিন্তু এরকম ঝামেলায় পড়ে। আমি তো বলেছিলাম আমার মামলা যদি রবিউল, জাহাঙ্গীর স্যারের মতো এইরকম মানুষকেও মামলা দিত, টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে চলে আসতাম। কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে, টাকা তো খাবে না, কারণ টাকা খেতে খেতে আর জায়গা নেই। তার পিয়নেরই ৪০০ কোটি টাকা, কথা বলছে না, আমার কাছে আর কয় টাকা খাবে? এই জন্য সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলিয়ে আমার মামলাটা ৩০ থেকে ৩১ বার উঠেছে, এরপরও জামিন হবে না। বলেন তো কোথায় পৌঁছিয়েছে বিচার ব্যবস্থা? এটা মূল্যচুরি মামলা। মূল্যচুরি না, মূল্যচুরি করলে তো একটা অপরাধ হয়, আর আমার যে কিচ্ছু জানি না ওই বিষয়ে। কোন পাগল ছাগল নাকি একটা কাঁচি, ধান কাটা কাঁচি নিয়ে গেছে সংসদ ভাঙার জন্য। ওরে কালকে হাজির করেছিল কোর্টে। আমার পাশে দাঁড়িয়ে, এই আমার চেনো? না, আমার নাম বললে কি করি? আমারে বলতে বলিস। জজ সাহেব যে হাসছিল কালকে, পরশুদিন একেবারে খালাস দিয়েছে এমনি না, বলছে আমি কি দেখে বিচার করবে মামলার? কোন মাল ম্যাটারেস নেই, যা সব শেষ করে দিলাম, মামলা বলতে আর কিচ্ছু নেই। অথচ কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম, এদেশের জালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে, ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্বে আছে, ওদের কাছে নালিশ দিয়েছে হামজার নামে, যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই এই দেশে আছে, কথা বললো কি করে? শয়তানি করার জায়গা দেশে আর পাচ্ছে না, এখন বাইরে শয়তানি করছে। মামলা যেহেতু পরশুদিন মিটে গেছে, ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও ইংলিশে ভার্সন করে আমি পাঠাচ্ছি। এবার নেন ঠেলা, যারা উল্টা নালিশ দিয়েছিলেন দেখবে যে না এ তো বেকসুর খালাস পেয়েছে, আদালত একেবারে সব জেনে শুনে খালাস দিয়েছে, তো নির্ভেজাল মুক্ত, এর কোনো দোষ নেই। যারা এই দোষ দেওয়ার জন্য ওই দেশে নালিশ দিয়েছে, তারা এবার বিপদে পড়বে না। যে এই দেশে আর থাকতে পারেনি, পালিয়েছে, ওই দেশেও আর পারবে না, আবার আসবে কুকুরের মতো পিটিয়ে মানুষ মেরে ফেলবে। ঠিক আছে ভাই, সাতক্ষীরাবাসী এই জন্য মাসলুমের দোয়া, বরদোয়া থেকে আমাদের বেঁচে থাকা দরকার। জালেমদের পরিণতি এত কঠিন এবং ভয়ঙ্কর, আল্লাহ নিজে যেহেতু মামলা দিচ্ছেন, যারা জালিম এ জালিমদের পক্ষে থাকলে, সাহায্য করলে, সহযোগিতা করলে যেহেতু ইমান নষ্ট হয়ে যায়, নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এখনো পর্যন্ত যারা এই জালেমদের পক্ষে সমর্থন জানাচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, ভিডিও কলে কথা বলছে, বলছে আপা ভয় পাবেন না, আপনি ভয় পেলে আমরা ঘাবড়িয়ে যাই। কত বড় শয়তান! আমার তো মনে হয় ওর ভিডিওটা আমি দেখলাম, শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম মনে হয় শয়তান ওরকমই হইতো। এখনো পর্যন্ত যদি জালেমের কেউ সাপোর্ট করেন, এখানে কেউ থাকেন, আপনি তাওবা করেন, নাই তো আপনিও বেঈমান হয়ে মরবেন। সুতরাং জালেমরা যা ভেবেছিল যে আমরা এই ক্ষমতা পেয়েছি, মনে হয় আল্লাহ আমারে দয়া করে দিয়েছে। আমারে যখন প্রথম সে ১১ সালে ১০ সালে গ্রেপ্তার করে, আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম, তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে, শিবিরের ক্যাডার রক কেটে বেড়ায়। আমার ওসি সাহেব নিয়ে গেল, প্রথমে সেই আয়াতটা ধরছে যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ইলা আখির আয়াত। উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে, আমার সামনে বসিয়ে বলছে, হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো। ঠিক আছে বলছি, আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা আমি ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেই। এতটুকু বলার পরে বলছো হুজুর দাঁড়ান, যা বললেন এটা ঠিক আছে, হ্যাঁ এটাই তো কোরআনের অর্থ। হাসিনাকে আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছে, এটা আল্লাহ রেখেছে, আপনারা ঝামেলা করেন কেন? কোথায় টান দিয়েছে দেখেছে কত বড় মুফাসসির, আদেশ সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতটা গত কয়েকদিন আগে আমি তাফসীর সব পড়তে গিয়ে দেখি ওই ওসির কথার পুরা উল্টা। আল্লাহ বলেন কাফের জালেম এদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখি যেন ওদের পাপের মার তা পরিপূর্ণ হয়ে যায়। পাপ যখন একেবারে পরিপূর্ণ হয়ে যায় তখন আর ভালো হওয়ার নিয়ত থাকলে ওরে আমি আর সুযোগ দেই না, যেমন ফেরাউনকে দেইনি। তখন আমি কি করি, ওদের জন্য যন্ত্রণাদায়ক এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করি। আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায়, ইনুর সাথে যা দেখালো আমার জীবন ধন্য হয়ে গেছে। এই শয়তান আমার এমপি থাকাকালীন কুষ্টিয়ায় ঢুকতে দিত না, বলতো শিবির করে ও ঢুকতে পারবে না। এই যে হানিফ আমার চাচা, নিজের চাচা আমার দাওয়াত দিয়েছে খাওয়ার জন্যে, যদিও সে আওয়ামী লীগের চেয়ারম্যান। আমি খাবার খেতে গেছি, ওপর থেকে এবারে কল দিয়েছে হামজাকে কেন আনলেন, বলো আমার ভাইয়ের ছেলে ভাতিজা, ওরে ডাক দেবো না? না, আওয়ামী লীগ করলে কোনো শিবির জামাতের লোককে বাড়িতে খাওয়ানো যাবে না। আপনি কোথায় পৌঁছিয়েছিলেন? আপনার এই কারণেই তো আল্লাহ এত নিচে নামিয়েছে। এখন কুষ্টিয়ার বর্তমান যে অবস্থা, কান খাড়া করে শোনেন খুলনার বিভাগের মানুষেরা, কুষ্টিয়া আমাদের শেষ জেলা। এই বিভাগের যা করেছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন কুষ্টিয়ায়, এই যে দুইজনের নাম বললাম, এরা যদি একা একা বের হতে চায় মানুষ পিটিয়ে মেরে ফেলবে। পুলিশ নিয়ে বের হয়েছিল আদালতে, তাও মানুষ ডিম নিয়েছে, লাথি দিয়েছে। আর একা একা থাকলে মানিকের মতো বিজি কেড়ে নেবে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আর পর্দার আড়ালে নেই, এসব বাইরে চলে এসেছে। তারপরও যতটুকু পারেন আপনারা, যেহেতু পর্দায় থাকার জিনিস, একটু চেষ্টা করেন। আপনারা আলাদা কিছু বানাননি ওদের জন্য, সে জায়গা শেষ হয়ে গেছে। প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না, কারণ প্রশাসন তো এখন না হলেও আমরা পারছি। কয়েকদিন আগে যে আনসার বাহিনী দিয়ে একটা বিশৃঙ্খলার চেষ্টা চালিয়েছিল কিছু জালেমেরা, জালেম যারা এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, এজন্য ও মরণের আগে আর ভালো হয় না। এমনকি মরণের আগে যদিও চেষ্টা করে ও যে ভালো হয়ে যাব, আল্লাহ ওকে আর সুযোগ দেয় না। এর এই জুলুমের কারণে ওকে আল্লাহ এমন ভাবে মরণ দেয় পৃথিবীতে ও ইতিহাস হয়ে থাকে। আলা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। কোরআনে কারিমের সূরা আলে ইমরানের ভেতরে আছে, এটা 178 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। হে নবী, যারা কাফের, এ মানুষগুলো মনে করে আমরা ক্ষমতার চেয়ারে বসে আছি, আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসে কল্যাণের জন্য রেখে দিয়েছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, অথচ আমি আল্লাহ ওদেরকে সমস্ত ক্ষমতা বা চেয়ার বা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে রাখি এই কারণে যেন ওদের পাপের মাত্রা পরিপূর্ণ হয়ে যায়। আমরা তো কোরআনের আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখছি অনেক কাফেরের জালেমের মানে পাপ পরিপূর্ণ হয়ে গেছে। কত মানুষের যে বরদোয়া তার উপরে। বাইরে এখন আমি যাচ্ছি, এখন টের পাচ্ছি যে মানুষ কি পরিমাণে ঘৃণা করে এই মানুষটাকে। আল্লাহ শেষের দিকে দিয়েছেন আলাহুম আযাবুম মুহিন, এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়ার আখেরাতে রেডি করে রাখি। তার বাস্তব প্রমাণ এই কালামানিক, ওর বেশি পর্যন্ত নাকি জনগণ উড়িয়ে ফেলেছে। আপনি টের পাচ্ছেন কত বড় অপমান, অপমান মরে যাওয়া ভালো। গত পরশুদিন আমার মামলার হাজিরা ছিল, জজ সাহেব যতগুলো মামলা ছিল সব ঢিসমিস করে দিয়েছে, বলে এই মামলার কোনো বিচার করা যায়। আমি মনে করলাম যে প্রশ্ন করে যে স্যার আপনার হাতেই তো 3 বছর ছিল এই মামলাটা, তখন তো জামিন দিলেন না, এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে? হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে। সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এখন, কারণ কোনো চাপ নেই। ছাত্র জনতার মাধ্যমে যে বিষয় আমরা পেয়েছি, আমরা এইরকমই একটা দেশ চাই যারা সে দায়িত্বে থাকবে যেন কোনো চাপে না থাকে। আপনারা জানেন সাবেক আইজি আব্দুল্লাহ মামুন এবং তার আগেরটা শহীদুল ইসলাম, দুইজনেই ধরা পড়ার পরে এখন 7 দিন আর 8 দিন করে রিমান্ডে আছে। এদের নির্দেশে নাকি এদেশের হাজারের উপরে ছাত্র ছাত্রীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে রিমান্ডে। এখন না আমাদের যে অবস্থা করেছিল, মাটির নিচে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে ঝুলিয়ে, ডান্ডা বেড়ি পায়ে দিয়ে, দড়ি মাজায় টাঙিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছি। আমার মনে হয় এদেরকে, আমার তো বিনা কারণে, আর এদের তো কারণ আছে। আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন, আবু রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে, এবং এই কয়েকদিন আগে এসে ভ্যানের উপরে লাশ তোলা হচ্ছিল সেই লোকটাও ধরা পড়েছে। এদেরকে এখন আমাদেরকে যে দেখাইতো এই ডিম, এদের এই ডিম যদি একটু দেখান এমনি সব স্বীকার করবে। সুতরাং যে মানুষগুলো জালেম ছিলেন, যারা জালেমের সহযোগী ছিলেন, জেনে বুঝে আপনি আর মুসলমান নেই, আপনি কাফের হয়ে গেছেন। এটা তো আমি বানালাম নাকি? কেউ যদি জালেম হয় আর কেউ যদি জেনে শুনে জালেমের সহযোগী হয়, তাকে সহযোগিতা করে, সাহায্য করে, যারা এগুলো করবে তারা নবীর উম্মত থেকে বের হয়ে যাবে। নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ও কি? এই কথা বলেন। আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে স্যার আপনি এতদিন তো এই কাজ করলেন না, হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব ঢিসমিস করে দিয়েছে আর কিচ্ছু নেই, একেবারে বেকুসুর খালাস, তার মানে 3টা বছর পর্যন্ত আমাকে জেলে রাখা পুরাটা অন্যায়, আমার তো কোনো দোষ পেলেন না। এই কথা বলেন না কেন? যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর জেলে রাখা হয় তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর, যারা এই বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটন প্রত্যেককে ওইভাবে জেল খাটানো দরকার, তাহলে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। ওনার যেমন হাত এখন খোলা, প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং বিভাগ চাই। কথা বলেন, কেউ যেন এই কথা বলতে পারে না হুজুর আমার কিছু করার নেই, উপরের নির্দেশ। ছাত্র জনতায় বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল। আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাঈদের কবরের কাছে গিয়েছিলাম, ওনার বাবার সাথে দেখা করি, আমার যা সামর্থ্য ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি। একজন এরকম না, হাজারের উপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেল। এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না, আপনার কপাল খারাপ। এই জন্য জালেমদের কিন্তু পরিণতি খুব খারাপ, তারা আল্লাহর মামলার আসামি, তাদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এক কথা বলেন না কেন? দুনিয়া শেষ কেন? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ পথ দেখাচ্ছে না, দেখাবেও না। ইয়াহদি এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোন জালেমকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না। এজন্য আমরা যেন জালেম না হয়, নারী হোক আর পুরুষ হোক, কোনো বিষয়ে যেন জুলুম করবেন না। অনেক মহিলা আসে তার স্বামীর উপরে জুলুম করছেন, হ্যাঁ আসে। মেয়েরা মাঝে মাঝে কল দিয়ে বলো, হুজুর পুরুষদের বিরুদ্ধে কিছু বলেন না। না, আপনাদের বিরুদ্ধে বলছি এই কারণে, কারণ আপনার যে স্বামী যত খারাপ হোক ও কিন্তু ফেরাউনের মতো না। ফেরাউনের জীবনী আমি পড়েছিলাম, এত বড় শয়তান ভয়ঙ্কর স্বামী পৃথিবীতে কারো ভাগ্যে আসবে কিনা আমি জানি না। নিজের স্ত্রী আসিয়ার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে শুধু ইসলামের কারণে। এই কপালের ভেতরে ব্রেক দিয়েছে। এই কঠিন অবস্থায় যখন এই শাস্তি চলছিল, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন জান্নাতটা মেলে ধরো। হযরতে জিবরাইল এসে যখন জান্নাত দেখালেন, হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন, মাবুদ তুমি আমার জন্য জান্নাত পাঠিয়েছো, আমি জান্নাত চাই না, আমি চাই তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও, যেন সব সময় তোমাকে দেখা যায়। দ্বিতীয় নম্বর, একটু ভালো করে মেয়েরা, এটাই আপনার ওয়াজ। দ্বিতীয় নম্বর তিনি বলেছিলেন, অনাজ্জিনী মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনী মিনাল কওমিজ জালিমিন। সূরা তাহরিমের ১২ নম্বর আয়াত। হযরতে আসিয়া বলেছিলেন, মাবুদ আমার স্বামী আমার উপর যে অত্যাচার জুলুম করছে লোকজন দিয়ে, নিজেও দেখতেছে, তুমি এই জুলুম অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। বাংলার মা বোনেরা, আমি আপনাদেরকে ভালোবাসি, কারণ যে চারটা কারণ না মানলে মেয়েরা জাহান্নামে যাবে, তার ৩ নম্বরে এটা, স্বামী যাদের আছে এই মানুষগুলোকে যারা জায়েজ পন্থায় খুশি করতে পারে না, ওই মেয়ে লোক নামাজ রোজা হজ যাকাত করলো জাহান্নামে। অনেকে এটা হয়তো বোঝেন না, বা বোঝার পরেও না জেনে না বুঝে ভুল করছেন। আপনাকে আমি থামার জন্য বলছি, এ পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আপনার জন্য আপনার স্বামী। আমি যে উদাহরণ দিলাম যে এই মহিলার মতো এত বড় ভয়ঙ্কর স্বামী দুনিয়ায় কারণে, যশোর খুলনা বাগেরহাট এ সাতক্ষীরা তো নেই। না না, এত বড় খারাপ স্বামী আছে কার? আছে মানে আপনি কি ওইরকম নাকি? এত বড় শাস্তি দেওয়ার পরেও তিনি যদি বরদোয়া না দেন স্বামীর জন্য, আর আপনার একটা সাবান কম হয়ে গেলে, শাড়ি কম হলে আপনি বরদোয়া দেন? স্বামীর বাড়িতে এসে যে কষ্ট স্বীকার করছেন, মনে করবেন আমার সাদগা দেওয়ার সওয়াব হচ্ছে প্রতিনিয়ত। এখানে যে সমস্ত মা বোনেরা স্বামীর বাড়িতে অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়ে আছেন, আপনার কিন্তু প্লাস পয়েন্ট, আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন। মাঝখান থেকে ফেরাউন মার্কা যদি আপনার ওই স্বামীটা হয়, ও জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার স্ত্রীর দ্বারা যেন স্বামী জুলুমের শিকার না হয়, স্বামীর দ্বারা কোনো স্ত্রী যেন জুলুমের শিকার না হয়। জুলুম এত বড় মারাত্মক একটা অপরাধ। আর জুলুম জুলুমাতু ইয়াউমাল কিয়ামাত। নবীজি বলেন, জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে মানুষের সামনে দেখা দেবে। যেন আমরা যা করি না কেন, অন্তত জুলুম থেকে যেন আমরা বেঁচে থাকি। বলেন আমিন। এটা আল্লাহ এত বেশি ঘৃণা করেন এই জুলুমকে। সূরা ইব্রাহিম ১৩ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইনের ৪২ নম্বর আয়াতটা আল্লাহ জালেমদেরকে নাজিল করেছেন তাদের দেখে। রব্বুল আলামিন বলেন, নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ খবর রাখি না? আমি সব চাইতে বেশি খোঁজ রাখি জালেমদের কাছের উপরে। এই জন্য জালেম বিদায় নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই দেশের এই চেয়ারে যেন কোনো জালেম বসতে না পারে, সে ব্যবস্থা আমাদের এখনই করা লাগবে। আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন, ঝড়ে কোদাল নিয়ে আসেন। কথা বুঝতেছেন? পৃথিবীতে কোনো জালেম জানোয়ার চেয়ারে আসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই ওই পথগুলো বন্ধ করা লাগবে। কারণ জালেম যদি আবার আসেও কিন্তু আরো ভয়ঙ্কর হবে। দরুদ আর সালাম পাঠ করে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হাসরের ময়দানে পাঁচ ধরনের মানুষ শুধু কাঁদবে। আমি কোরআনে কারীম থেকে সূরা শুআরার ১০২ নম্বর একটা মাত্র আয়াত পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে আফসোসের কথা জানিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন বিচার আচার শুরু হবে, মানুষ বলবে, আল্লাহ একটু সময় যদি আমাকে দিতে, যদি কিছু সময়ের জন্যও দুনিয়ায় যেতে পারতাম। এই কাররাতান মানে মাররাতান ওয়াহিদা, মানে একবার, একটা বারের জন্য যদি একটু সুযোগ দিতেন, শুধু যেতাম আর ভালো হয়ে যেতাম। মিনাল মুমিনিন, আমি বিশ্বাসী মুমিন হয়ে তারপরে তোমার কাছে আসতাম। আল্লাহ পাক বলেন, না, আজকের এই ময়দানে যত ধরনের, যত শ্রেণীর মানুষ এই ময়দানে বসে আছে, দাঁড়িয়ে আছে বিচারের জন্য, পাঁচ প্রকার মানুষের ভেতরে শুধু কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। এখন মিলিয়ে দেখেন তো এই পাঁচ প্রকারের ভেতরে আপনি আছেন কিনা। এক নম্বরে কোরআনে কারীম নাম দিয়েছে তাদের, যারা কাফের। কারা কাফের? তো দেশে নেই। কোন মানুষ যদি কাফেরকে কাফের না বলে, কাফের ধারণা না করে, সেও কাফের। এক কথা বুঝতেছেন? আপনি কাফেরকে কাফের মনে করেন না, ধারণাও করেন না, মনে করেন না, আমার মতোই ও মুমিন, আপনিও কাফের হয়ে যাবেন। কোরআনে কারীম কাফের কাদেরকে জানিয়েছে? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। কাফেরের যতগুলো সংখ্যা আছে, এক নম্বরে আল্লাহর কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করে, এরা হচ্ছে কাফের। এদেশে এরকম মানুষ নেই। আরো জোরে বলেন। আজকে ৪ তারিখ, ১ মাস আগে মাত্র এতগুলো মানুষ এক জায়গায় কোরআনের কথা শুনবে। এই ৯৬ ভাগ মুসলমানের দেশে 14 জায়গায় পারমিশন নেওয়ার পরেও অনুমতি মিলত না। কথা বলেন না কেন? আমির হামজা কুষ্টিয়া থেকে আসবে ওর বাবার কথা বলার জন্যে, ওর দাদার কথা বলার জন্যে। আপনিও জানতেন যে ও কোরআনের তাফসির করে, ও তাফসির করার জন্য আসবে। এই যে জানা শোনার পরে শুধু আন্দাজে একটা এক লাগিয়ে যে জামাত ইসলাম করে, ও শিবির করে, এই ধোয়া তুলে আপনি বন্ধ করে দিতেন। আপনি কাফের। কারণ এই কাজটা করে দুনিয়ায় কাফেরেরা। এই কাজটা যে কাফেররা করে আমি বানালাম। বলেন বলেন। সূরা হামিম সেজদা ২৬ নম্বর আয়াত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। রব্বুল আলামিন বলেন, কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল ১,৫০০ বছর আগে, সব চলতে দাও দুনিয়াতে, কোরআন যেন না চলে। ১৫ বছর এইটাই সিদ্ধান্ত চলছিল যে সব চলতে দাও, 12 মাসে 13 পূজা না 14 পূজা হোক, অসুবিধা নেই। কোন অনুষ্ঠানে বাধা দিয়েছেন আপনি? বলেন না, শুধু একটা অনুষ্ঠানে বাধা ছিল কোরআনের। বলেন বলেন। এ কাজ কাদের? কাফেরদের। কাদের? সুতরাং ১৫ বছরে যারা আলেমদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছেন, আপনি কাফের। আপনার জন্য জানাজার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিতেও জাহান্নামে যাবেন। আপনাকে পুড়িয়ে ফেলা দরকার। কথাটা একটু কড়া হয়ে গেল নাকি? কিচ্ছু কড়া হয়নি। ১৫ বছর বহু জ্বালাতন করেছেন। বাংলাদেশের 64 জেলার প্রায় 36টার উপরে জেলায় আমাকে কোরআনের কথা বলতে দেয়। তার ভেতরে সাতক্ষীরা একটা। কথা বলেন না কেন? বহুবার এসে 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 কুষ্টিয়া থেকে, এখান থেকে আবার ফেরত দিয়েছে রাত 10টায়, 9টায়, 11টায়। যান, হবে না। কেন? কোনো দোষ নেই। কোরআনের কথা বলতে যারা বাধা দেয়, আল্লাহ বললেন এরা কাফের, আর আপনি কাফের মনে করেন না, আপনিও কাফের। আর কিয়ামতে সবচেয়ে বেশি কাঁদবে কারা? এরকম কাফের যদি সাতক্ষীরায় থাকেন মুসলমান হন। আমি পরশুদিন একটা মুসলমান বানিয়েছি গাইবান্ধায়, না ও আসলে হিন্দু। যারা বাধা দেয় কোরআনে এরা হিন্দুর চাইতেও খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনুস লোকটাকে চাই মনে করেন, অনেকে লাফাচ্ছে যে ওর কি, আপনি কি বোঝেন? ওর খুঁটি কোন জায়গায় বাধা, ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন? বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামেন, আর বাড়ি ঘেরাও করবো, বাড়ি ঘেরাও করবো। আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি? আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে 3 বছর পরে, এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তারেক জিয়ার পিএস অপু ভাই থেকে কল আসবে, এর চাইতে ওপর থেকে আর আসবে। উনি আমার সাথে 3 বছর জেলে ছিল, একটা পরিচয় আছে। তারেক জিয়ার পিএস অপু নাম শোনেননি? উনি হয়তো কল দিতে পারে, খুব ভালোবাসে আমার। আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা, জো বাইডেন থেকে, শি জিনপিং থেকে। আপনি টের পান, আন্দাজে লাফান। আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন, পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে। ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোলন্দ ঘাটের এই বেশ্যাদের কেউ রাস্তায় নামাবে। ওরা এটাই চালাচ্ছে এখন, কিচ্ছু ছিঁড়তে পারবে না। এ লোকটার পেছনে যাই থাক, যে খুঁটি আছে ও খুঁটি নড়ানোর জন্যে ভারত, চীন, রাশিয়া এদের দ্বারা সম্ভব না। তামাম দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায়, ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না। বাস্তবতা ওইটাই বলে। মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকেই ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে, পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না। আল্লাহর কোরআনের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনো দিন হওয়ার দরকার নেই। ওনার জীবনে কি আছে না আছে আমি জানি না, আল্লাহ যদি ওনাকে মাফ নাও করে এই কথাটার কারণে আশা করছি মাফ করে দেবে। যে লোকটা কোরআনে কারিম এভাবে ওপেন করে দিতে পারে, যারা উন্নয়নের রোল মডেল করেছিল, কি করেছিল তারা? তারা আরো 144 ধারা জারি করে কোরআনের আলোচনা বন্ধ করে দিত। এখানে কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগবে। আমার বংশের 100 জনের 98 জন এরকম ছিল। আমি ঘোষণা দিয়ে দিয়েছি অলরেডি, কারণ এরা খুব খুশি ছিল আমি জেলে থাকাকালীন। এরা খুব খুশি ছিল, আমার বাবাকে মাঝে মাঝে টিটকারি দিতে হচ্ছে, নাও করো এবার জামাত ইসলাম। 5 তারিখের পরে ও যখন পালিয়েছে 1:30টার সময়, বিকাল 5টা বাজতে বাজতে বাড়ি থেকে কল যাচ্ছে, ভাতিজা আমরা সব আল্লাহর ওলি হয়ে যাচ্ছি। এখন আল্লাহর ওলি হচ্ছ, এর আগে কি করেছিলে? কাফেরদের জানাজা পড়া জায়েজ আছে? ঘোষণা দিয়েছি যারা ইসলাম কায়েম হবে এইটা চাই না, সে আমার বংশের লোক না, আমার বাবা হলেও জানাজায় আমারে ডাকবেন না। কারণ ওর জানাজা হামজা না, কাবা শরীফের ইমাম পড়ালেও জাহান্নামে যাবে। মানে কাফের যারা, এক কথাই বলছি, ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফের। আর এই বাংলাদেশে এটা সবচাইতে বেশি, এক কথা বলছে না কেন? 2 নম্বরে মুশরিক, এটা কঠিন শব্দ। কোরআনে কারীম জানিয়েছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দিনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। যত নিয়ম নীতি, যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে তিনি দাঁড় করায়। এসাহার মানে বিজয় করা, এসাহার মানে প্রকাশ করা। তাহলে রাসূলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম, সব নিয়ম নীতি, তন্ত্র মন্ত্র উপরে আল্লাহর কোরআন, আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন। আরো আসতে বলেন। এই কাজ করতে গেলে সবচাইতে বেশি নারাজ হবে, মন খারাপ হবে মুশরিকদের। এটা যে বাস্তব, এই 15 বছর দেখেছেন, ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন দেশে কায়েম না হয় এজন্য নিষিদ্ধ করেছিল 1 তারিখে। আল্লাহ পুরা উল্টিয়ে 4 তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে। বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সবচাইতে বেশি মুশরিকরা। মুশরিক এই দেশে বেশি নেই, না না এটা নেই বলেই তো প্রতিবেশী যারা, ওরা এই দেশকে যেন মুশরিক বানানো যায় এজন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল। মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু। আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে? জাতিকে একটা মুশরিক জাতি বানানোর জন্য পাকাপোক্ত নিয়ম চালু করে দিয়েছিল। এভাবে যদি 10টা বছর চলতো, এ পুরা বাংলাদেশ পাল্টিয়া আমরা মুসলমান শুধু নামে থাকতাম, কামে মুশরিক হয়ে যেতাম। জাতিকে শিরিক করানোর জন্য কত পায়তারা, কত প্রকল্প হাতে নিয়েছে। মোড়ে মোড়ে মূর্তির নামে, ভাস্কর্যের নামে, এই কথা বলছে না কেন? এটা যে শিরিক সেটার প্রমাণ পেয়েছে 5 তারিখে আসরের আগেই সব শেষ। আমার কুষ্টিয়ায় যেটা ছিল বিকাল 5টা পর্যন্ত, এই 1:30টার পর থেকে আরম্ভ হয়েছে, 5টা পর্যন্ত শুধু ভাঙতে সময় গেছে। শয়তানি এত শক্ত ছিল, এত টাকা খরচ করে বানিয়েছে। কি করলেন আপনি? শুধু কুষ্টিয়া না, কোটি কোটি টাকা খরচ করে সারা দেশে যেভাবে শিরিক চালু করেছিলেন, এদেশের মানুষের আর কিছু না থাক, অন্তত যাদের অল্প ইমানও আছে এদেরকে দিয়ে আপনি শিরিক করাতে পারবেন না। এই জন্য মাত্র 3-4 ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে শিরিকের যত শিকড় ছিল সব মূলোৎপাটন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা শিরিক করে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে অঝরে কাঁদতে চাই না। আমরা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ যেহেতু বাঁচিয়ে দিয়েছে, ভবিষ্যতে কেউ যেন আমাদেরকে শিরিক করাতে না পারে সজাগ থাকা লাগবে। কোনো দরকার নেই মাথার উপরে কারো ছবি রাখা, ওখানে আল্লাহু আকবার লিখে রাখেন, আয়াতুল কুরসি লিখে রাখেন, শয়তান আসবে না। যদি কাউকে আপনি উপরে রাখেন এটা কোরআনের পুরা খেলাফ। অকালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ পাক বলেন উপরে থাকবে আমার কালেমা। কোন কারণে মরা মানুষের ছবি টাঙানো লাগবে ওখানে? এটা প্রকাশ্য একটা শিরিক। এটা কি? এই মুশরিকরা সবচেয়ে বেশি কাঁদবে। একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। ছোটখাটো মসজিদের ইমাম যারা জালেমদের সহযোগী তারা তো পালিয়েছে। সর্বোচ্চ মসজিদ বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। দোষ না থাকলে, ভয় না থাকলেও পালাবে কি করতে? কোথায় পৌঁছিয়েছিল? আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। 3 নম্বরে আল্লাহর দরবারে কাঁদবে সবচাইতে বেশি মুশরিক, মুনাফিক। 4 নম্বরে বেদাতি। ইসলামের নাম বলে ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে ইসলাম বলে চালিয়ে দেয়। এটা বাংলাদেশে খুব বেশি ছিল। এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এলাকায় এখন সবগুলো মাথা নিচু হয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রাম এলাকায় যে নূরে বাংলা, ইংলিশ বাংলা, জাঙ্গি হুজুর নাম শোনেননি? প্রকাশ্য বেদাত চালু করেছিল। কবরের পাশে যে বলতো, হে খাজা, ও আল্লাহর ওলি, আপনার কাছে পরীক্ষার্থীরা এসেছে, একটু দোয়া করে দেন। আরে কবরে যারা থাকে ওরা সব জায়গায় বড় অসহায়, সে কি করে দোয়া করবে? সুতরাং এই বেদাত যারা চালু করেছিলেন, এই শিরিক, তাদেরকে এখন জাতির শিক্ষা দেওয়া দরকার। নয়তো সময় যদি একটু নরম হয়ে যায়, ওই বেদাতিগুলো কিন্তু আবার মাথা ছাড়া দিয়ে উঠবে। 5 নম্বরে সবচেয়ে বেশি কান্নাকাটি করবে হারামখোর, যেটা এখন কাঁদতেছে। আমি কয়েকদিন আগে বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর দিয়ে দেখেছি যে হারামখোর ছাড়া তাদের সম্পদ কি পরিমাণ। বেগম পাড়া বানিয়েছে, ভ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো, কিয়ামতের আগে বেগম পাড়া বানাতে পারতো না। সবগুলো টাকায় জনগণের, কথা বলেন। শিক্ষকদের বেতন হয় না, আর ওর এক মেয়ের বিয়েতে 12,000 কোটি টাকা খরচ করে। ওর মুখে মারবেন না, কোন জায়গায় মারবেন? হারামখোর যারা, থামেন। কি করবেন? হারাম উপায় করে। হাসি সেলিমের দিকে তাকান, দরবেশের দিকে তাকান। টাকা কম ছিল ওর, কিন্তু সব টাকা এই দরবেশের। হারাম, হারাম এবং হারাম। কিচ্ছু নিয়ে যেতে পারবেন না হারাম উপায়কারী যারা। যেহেতু বর্ডার এলাকার মানুষ আপনারা, এই এলাকায় তো আর হারাম নেই। এই পাশের মাল ওই পাশে দেয়, ওই পাশের মাল। এটা চুয়াডাঙ্গার দর্শনার যে দায়িত্বে ছিল এমপি টগর, ওর ভাই বাবু এই কাজে জড়িত ছিল। এখান থেকে স্বর্ণ পাচার করে প্রতিবেশীকে দিয়ে দিত, আর প্রতিবেশী থেকে নিয়ে আসতো ডাল। তাও মসুরের ডাল না, ফ্যান্সি ডিল। জনগণ শাস্তিও দিয়েছে এরকম। অবৈধ ইনকাম করে যা বানিয়েছিল সব আল্লাহর রাস্তায় পুড়িয়ে দিয়েছে। এখান থেকে একটু শিক্ষা নিতে পারেন না? এত বড় বড় হারামখোর, এদেরকে যদি আল্লাহ এরকম অপমান করতে পারে, আপনি আর আমি কিচ্ছু না। কার জন্য হারাম কাজ করবেন, কার জন্য হারাম উপায় করবেন? আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে আসল হার জিত না। আসল হার জিতের জায়গা হচ্ছে ময়দানে মাহশার, আখেরাতের ময়দান। এখানে আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দেব, এই লোকটার জীবন সফল। এই চিন্তাধারা যাদের ছিল, তাদের সাথে কয়েকজনকে পেয়েছিলাম জেলখানায়। তার এক নম্বরে আমার দৃষ্টিতে ভালো মনে হয়েছে ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমিরকে। মুরব্বী মানুষ, এর যে ইবাদত, এর যে ঈমান, এর যে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা কোন পর্যায়ের, এ মাথায় ধরবে না। একটা সেজদায় 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা একটা সেজদায় কাটিয়েছে 65 বছর বয়স। অথচ আমার মতে 32 বছর যুবক মানুষ 12 রাকাত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা লাগে। তাও তো হাফেজ। উনি হাফেজ না, শুধু কয়েকটা সূরা তেলাওয়াত করে সেজদা দিত। এক সেজদায় 1.5 ঘন্টা 2 ঘন্টায় পড়ে অঝরে কাঁদতো। মাঝে মাঝে বলতো, হামজা, আল্লাহ আমাকে যদি মাফ করে দেয়, এইটাই আমার জীবনের আসল সফলতা। তারা ইখলাস দেখে আজ দলে দলে পালে পালে মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে। এক কথা বলেন না কেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ারাইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই দৃশ্য যেহেতু আমরা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি। আগস্টের 5 তারিখের আগের জরিপ পেয়েছিলাম, এদেশে ইসলাম কায়েম হোক এটা চাইতো 100 জনের মাত্র 20 জন। এই যে এখন আজকে 4 তারিখ, কালকে জরিপ পেয়েছি, এই দেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক। আর কিছুদিন যেতে দেন, এভাবে যদি 51 ভাগ মানুষ চায় যে দেশে ইসলাম কায়েম হোক, তখন আর কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। এটা আমরা দেখতে চাই কিনা? এই চুপ করে। সাতক্ষীরাবাসী, আমার বয়স যেহেতু 32, আমি দেখি না। এই যে মুরব্বী যারা আছে, এনারা দেখেছে এ দেশটা বাবা চালিয়েছিল কেমন দেখা গেছে। কথা বলছে না কেন? বাবার সময় অনেকে দুর্ভিক্ষে পড়েছিল না? কথা বলে না কেন? স্বামী চালিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাও আমরা দেখেছি না। আমি দেখি না, ওনারা দেখেছি। চাচা চালিয়েছে, সকালে এক কথা বলতো, বিকাল আর এক কথা। যেভাবেই হোক অন্তত 9 বছর আমি দেখি নাই, কারণ আমার 92 সালে জন্ম। বউ চালিয়েছে যেভাবে হোক, ভাবিও চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়, এইটা দিয়ে দেশ চললে কি শান্তি আপনি এখনো দেখেননি, বোঝেননি। এটা আবার বোঝার সিস্টেম আসতেছে। আল্লাহর কাছে মোসাফের অবস্থায় হাজারো মানুষ নিয়ে দোয়া করছে, আল্লাহ জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে আজকের এই দৃশ্য দেখে অন্তত এটা কবুল করো যে কোরআন দিয়ে দেশ চলছে, এটা যেন আমরা দেখে মরতে পারি। আকাঙ্ক্ষা আছে কাদের দেখি, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এই হাত শুধু সামিয়ানার নিচে নাকি বাইরে যাবে না? অনেক মুনাফিক আছে আন্দাজে হাত তোলে, জায়গা মতো যে উল্টিয়ে যায়। আমরা চাই যে আসুক যেন এইটা দিয়ে সংসদ চালায়। আল্লাহ এই দৃশ্য দেখে মরার তৌফিক দিন, আমিন। 5 প্রকার মানুষের যে কান্নার কথা শুনলেন, এক প্রকারের ভেতরও থাকবেন না। যে প্রকার মানুষের কোনো কান্না নেই তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য যে 9টা গুণ আছে, আজকের এই মাহফিলের খরচ বাদ দিয়ে বাকি যে টাকাগুলো বেঁচে যাবে ওই টাকাগুলো সব বানভাসী মানুষের জন্য ওনারা পাঠাবে, আল্লাহ যেন এটা কবুল করেন। আগামী 8 ডিসেম্বর রাতের বেলায় এশার পর থেকে বাদেশা থেকে রহিতা মনিরামপুর যশোরে আমি কদলাপাড়া, ওখানে জাহাঙ্গীর স্যারের মাহফিল আছে, ওখানে যাব। ওখানে জেন আমরা কথা বলব। 5000 টাকা দিয়েছে আমাদের চেয়ারম্যান ইব্রাহিম, না ইব্রাহিম সাহেব, সাবেক কিসের এখন বর্তমান চেয়ারম্যান হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে। আমাদের অপরাধের দিকে তাকিও না, রহমতের দিকে তাকাও। জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা ইমান সহ যত যুবকেরা আশ্রম দিয়েছে আল্লাহ, আমি অনেকের নামও জানি না, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। এই মাহফিল যার মাধ্যমে এসেছে মাওলানা রবিউল ইসলাম সহ যত মানুষ এই মাহফিলে দল মত নির্বিশেষে, আল্লাহ তাআলা বহু কষ্ট করে রোদের ভেতরে যারা বসে দাঁড়িয়ে যে মানুষগুলো কোরআনের কথা শোনার জন্য কষ্ট স্বীকার করেছে, এদেরকে তুমি শেফায়ে কামেলা আজেলা এবং উত্তম পুরস্কার দিয়ে ধন্য করো। এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে মাফ করে দাও। আল্লাহ তাআলা মা বোন যারা এসেছে নামাজ রোজা পর্দার পাশাপাশি স্বামীর খেদমতের সুযোগ তাদের দান করো। স্বামী যাদের অবাধ্য আছে তাদেরকে বাধ্য করে দাও। অনেক মানুষের স্বামী অত্যাচারী আছে, আল্লাহ স্বামীগুলোকে হযরতে আলীর মতো বানিয়ে দাও। জাহাঙ্গীর স্যার তার মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ মায়ের কবর জান্নাতুল ফেরদাউস বানাও। তুমি যখন মুক্ত জীবনে আমাদেরকে ফিরিয়ে দিয়েছো, মুক্তভাবে কথা বলার পরিবেশ দিয়েছো, আল্লাহ আমার কণ্ঠটাও তুমি ছেড়ে দাও। কোরআনের সহজ সরল কথাগুলো হেদায়েতের নিয়তে যেন বলতে পারি, মানতে পারি তৌফিক দাও। আগামীর বাংলাদেশ